রাজধানীতে অবস্থিত মহিলা কলেজের সামগ্রিক উন্নয়নের জন্য বৃহস্পতিবার 2,50,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী নিখিল দেবনাথ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে মহিলা কলেজের প্রিন্সিপাল মণিদীপা দেববর্মার হাতে এই চাক তুলে দেন নিখিল দেবনাথ। ব্যবসায়ী নিখিল দেবনাথের এই উদার মানসিকতার প্রশংসা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়েই নিখিল দেবনাথের মতো সমাজসেবীরা রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাথে সাথে উনি সমাজসেবাও করেন। নিখিল দেবনা উনি কলেজের ডেভেলপমেন্টের জন্য এবং কলেজের হোস্টেলের কিছু সমস্যা রয়েছে, মেয়েদের আইডেন্টিটি কার্ডের প্রশ্ন রয়েছে, সবটা সরকারের পক্ষে সবটা দেওয়ার জন্য সম্ভব নাও হতে পারে। আমরাও বিভিন্ন সময় অ্যাপিল করেছি যে শিক্ষার জন্য বিভিন্ন রকম সামাজিক সংস্থা ব্যক্তিবর্গ এগিয়ে আসুক। তো এই জন্য এই উমেন্স কলেজের ডেভেলপমেন্টের জন্য নিখিল দেবনাথ, যিনি ব্যবসায়ী, আজকে 2,50,000 টাকা প্রিন্সিপাল উমেন্স কলেজের নামে চেক ইস্যু করেছে। আমি রাজ্য সরকারের তরফ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এর আগেও একটি সংস্থা, এরকম ব্যক্তি রানীর বাজারের মোস্ট প্রবাবলি, উনিও তাদের সাহায্যে এগিয়ে এসেছেন। আরও যারা সমাজসেবী রয়েছেন, এটা মনে রাখবেন, আগে কিন্তু খুব মানুষ এগিয়ে আসতো, বহু বছর আগে এগিয়ে আসতো, এই যা যা কলেজ স্কুল আমরা করছি। সমাজসেবী এবং ব্যবসায়ী নিখিল দেবনাথের আর্থিক অনুদান নিয়ে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে তাকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। আর্থিক সাহায্য প্রদান করার জন্য নিখিল দেবনাথকে ধন্যবাদ জানান মহিলা কলেজের প্রিন্সিপাল মণিদীপা দেববর্মা। মহিলা কলেজে যে কোনো সমস্যায় শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে উল্লেখ করেন মহিলা কলেজের প্রিন্সিপাল। আমি এই যে উদ্যোগটা উনি নিয়েছেন আমাদের সমাজসেবী নিখিল দেবনাথ, ওনাকে আমি কলেজের তরফ থেকে ধন্যবাদ জানাবো। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের যখনই কোনো অসুবিধা হয়, এই কলেজের, রাজ্যের একটি মাত্র উইমেন্স কলেজ, আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় স্যারের কাছে আমরা যাই এবং স্যার ওনার যথেষ্ট উনি সাহায্য করে থাকেন। তারপর আমাদের এই মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই উদ্যোগটা নিয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা এই সাহায্যও পেয়েছি। কাজে কলেজের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই যে ওনার যে এই যে আর্থিকভাবে যে উনি সাহায্য করেছেন, সেটা নিঃসন্দেহে আমাদের কলেজের বিভিন্ন যে সমস্যা তা অনেকাংশেই লাঘব হবে। এই 2,50,000 টাকা কলেজের বিভিন্ন সমস্যার সমাধানে খরচ করা হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।